মেয়েরা তাদের সৌন্দর্য বৃদ্ধির জন্য পরে কানের দুল, গলার মালা, আর খাবার পাতে সৌন্দর্য বৃদ্ধি হয় যদি থাকে রুমালি রুটি আর সঙ্গে চিকেন রেজালা। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি চিকেন রেজালা। এই চিকেন রেজালা বানানোর জন্য আমরা চিকেনটাকে খুব ভালো করে ধুয়ে রেখে দিয়েছি। আমাদের এই চিকেন রেজালাটি বানানোর জন্য লাগবে দই, টক দই, পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা একসঙ্গে আমরা বেটে রেখে দিয়েছি, লাগবে রসুন বাটা, আদা বাটা, তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গোলমরিচ, জৈত্রী, দারচিনি, লবঙ্গ, এলাচ, গোলমরিচের গুঁড়ো, আর লাগবে কাজু এবং পোস্ত। আমরা ভিজিয়ে রেখে দিয়েছি, এটাকে আমরা বেটে নেব। এবং সবশেষে লাগবে মাখানা। তো বন্ধুরা, দেখুন আপনারা কিভাবে আমরা এই চিকেন রেজালা ঘরে তৈরি করছি। প্রথমে আমরা চিকেনটাকে ম্যারিনেট করা দেখাবো। আমাদের এই চিকেনটা আগে ভালো করে ম্যারিনেট করে কিন্তু 2-3 ঘন্টা রেখে দিতে হবে। আবার আপনারা যদি ওভারনাইট রেখে দিতে পারেন তাহলে তো খুবই ভালো হয়। তাই আমরা প্রথমে আগে আমরা কিভাবে চিকেনটা ম্যারিনেট করছি সেটা দেখাচ্ছি। আমরা চিকেনের মধ্যে প্রথমে রসুন বাটা এবং আদা বাটা অ্যাড করে দিচ্ছি। এরপর দেব পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা, যেটা আমরা পেস্ট করে রেখে দিয়েছিলাম সেটা। এরপর এর মধ্যে দেব গোলমরিচের গুঁড়ো, টক দই, এবারে আমরা হালকা মেখে নেব, মানে মাখিয়ে নেব জিনিসগুলোকে। আমরা এই উপকরণগুলো দিয়ে কিন্তু মাখিয়ে রেখে দেবো এই রেজালা বানানোর জন্য। আপনারা দেখলেন আমরা কি কি উপকরণগুলো ইউজ করলাম রেজালা বানানোর জন্য, কিন্তু এই উপকরণগুলোই মেইন দরকার মাখার সময়। দেখলেন আমাদের ম্যারিনেট করা হয়ে গেল। এবারে আমরা এটাকে 2 ঘন্টার জন্য মিনিমাম, কমসে কম 2 ঘন্টার জন্য আমরা এটাকে রেখে দেব। কড়াইতে তেল গরম হয়ে এলে আমরা এবার একে একে আমাদের রেজালাটা রান্না শুরু করব। প্রথমে আমরা ফোড়ন হিসাবে আমরা তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গোলমরিচ, এলাচ, লবঙ্গ, দারচিনি এবং জৈত্রীটা অ্যাড করে দেব। এবং এবার এটাকে আমরা খুব ভালো করে হালকা আঁচে ভাজব। এরপরে আমরা যে মাংসগুলোকে আমরা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম সেই ম্যারিনেট করা মাংসগুলোর থেকে শুধু মাংসগুলোকে আমরা এবার একে একে এর মধ্যে দেব। মাংসটা একটু ভাজা ভাজা হয়ে এলে এরপরে আমরা যে ম্যারিনেটের যে গ্রেভিটা ছিল এবার এই গ্রেভিটা আমরা এর মধ্যে অ্যাড করে দেব। মাংসটা একটু সেদ্ধ হয়ে এলে এবারে আমরা এর মধ্যে অ্যাড করব স্বাদমতো নুন, গোলমরিচের গুঁড়ো, এবারে কাজু এবং পোস্ত আমরা যে তৈরি করে রেখে দিয়েছিলাম বেটে একসাথে, সেটার মিশ্রণটাকে আমরা এবারে এর মধ্যে দিয়ে দেব। আপনারা দেখছেন আমাদের চিকেন রেজালটা
অলমোস্ট তৈরি হয়ে গেছে। এবার নামানোর ঠিক আগ মুহূর্তে আমরা এখানে অ্যাড করব মাখাটা। আমরা এই মাখানাটা অ্যাড করার পরে একদম ধীমে আছে 10 মিনিটের জন্য আমরা এটাকে রেখে দেব। আপনারা দেখছেন আমাদের চিকেন রেজালা তৈরি হয়ে গেছে। এবারে আমরা এটাকে পরিবেশন করব।